এই যে টেক্সটাইল আছে না বুঝলেন, এই যে টেক্সটাইল আছে ঠিক আছে, হ্যাঁ কিন্তু এটা সাকিব খান এগুলো করে, অন্য কোনো নায়ক পারবে না। হোক, আপনারা জানেন যে আজকে মুক্তি পেয়েছে শান্ত খানের সিনেমা বিক্ষোভ, আর আমি এই মুহূর্তে বিক্ষোভ সিনেমা দেখে হল থেকে বের হচ্ছি এবং দর্শকরা আমার সাথেই বের হচ্ছে দেখছেন, যে আসলে লাইট দাও বিজয়, লাইট দাও, লাইট দাও দর্শক। এই মুহূর্তে আমি জানানোর চেষ্টা করব আসলে বিক্ষোভ সিনেমাটি দর্শকদের কেমন মন জয় করেছে। তো আপনারা দেখছেন যে আস্তে আস্তে দর্শক বের হচ্ছে, কেমন ছিল সিনেমা? মোটামুটি ভাব আছে, তো সেই খানের যে ঐতিহ্য, খানের যে মেজাজ, সেটা কি শান্ত দেখাতে পেরেছে? না ওটা পারবে না, ওটা বহুত বছর টাইম লাগবে, সাপলা মিডিয়ার বই তো বুঝেন না, এটা নামের উপরে চলতেছে আর এখানে আশেপাশে কোনো হল নাই, এটা কথা মনে রাখেন, যেহেতু কোনো হল নাই মানুষ এখানে দেখতে আসে। আচ্ছা, আমরা দেখি সাকিব খান একটা ডায়লগ কপি করেছে শান্ত, হ্যাঁ সেটা আসলে এই কপির বিষয়টা আপনি কি কবি এটা নকল করছে, কিন্তু সাকিব খানের মতো ওই স্টাইল, ওই অভিনয়, হ্যাঁ বা ওইটা কোনো দিনও হবে না, এটা যে বলুক যে ছবিটা অনেক ভালো হয়েছে বুঝলেন, এখন হল নাই দেখে এখন অনেকে বলতেছে যে হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে, কারণ যারা বই দেখার নেশা তারা তো এটা দেখবে, আমরা যারা সিনেমা টিনেমা দেখি তার আমরা তো বই দেখি, সব বইয়ে দেখি, তো আমি এটাই বলতে চাই যে সাকিব খান আবার বইতে আসুক, নতুন করে আসুক ইনশাল্লাহ সিনেমা জগৎ, হ্যাঁ সিনেমা জগৎ আবার পরিপূর্ণ হবে, হল ভর্তি হবে বুঝছে, এখন দেখেন হলে কটা লোক, 6টা থেকে 9টা তো হল বুক থাকবে, কিন্তু এখন যাই দেখেন 20-30টা লোক হবে না, এটা আমি সত্য কথা বলতেছি। আর শান্ত খানের ক্ষেত্রে আমার কথা হইলো অভিনয় করতে হলে বিনয় হতে হবে, আমার কথাটা বুঝছেন, আমিও কিন্তু একটা নাট্যকার, আমি তো একটা ব্যাংকের কিন্তু সিবিএল লিডার, আমিও নাটক করি, এটা গোষ্ঠীর সাথে জড়িত, কতগুলো স্টাইল আছে, কতগুলো অভিনয় করতে হলে কতগুলো মানুষকে নমনীয়, হ্যাঁ ভদ্রতা, এমনকি আমার টাকা আছে পয়সা আছে, হ্যাঁ স্টাইল থাকা দরকার আছে, আমার কথা বুঝছেন। আমি আপনার একটু অভিনয় দেখাই, মনে করেন এই যে আমাদের দেখেন ক্যামেরাটা নিচে দেখেন, এই যে আমার একটা নাচ দেখেন, দেখেন নাচ দেখেন, এই যে টেক্সটাইল আছে না বুঝলেন, এই যে টেক্সটাইল আছে ঠিক আছে, হ্যাঁ একটু দেখাইলাম আর কি আপনার, কিন্তু এটা সাকিব খান এগুলো করে, অন্য কোনো নায়ক পারবে না, কোনো পারবে না, সাকিব খান সবসময় সাকিব খান সেরা, সেরারা সবসময় সেরাই থাকে, আসলে সেরাদেরকে টপকানো একটু রিফাইন হয়ে যায়। আচ্ছা ভাই একটু এদিকে আসি, কেমন লেগেছে সিনেমা? ভালো, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, কতখানি ভালো, কোন বিষয়গুলো সবচেয়ে ভালো লেগেছে? অনেক সুন্দর হয়েছে, রাজনীতির ইয়াগুলো ভালো হয়েছে। আচ্ছা আমরা দেখেছি নবাগত একজন নায়ক সেটা হচ্ছে শান্ত খান, তার অভিনয় আসলে কেমন ছিল? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমরা দেখেছি ওখানে সাকিব খান একটি ডায়লগও কপি করে তিনি, তো এই যে কপি করার বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে? কপিটা খুব খারাপ, ভালো হয়েছে, ভালো হয়েছে। সিনেমা ওভারঅল কেমন? খুব সুন্দর হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, দর্শক কিন্তু আমরা দেখেছি যে ঈদের পরপর সিনেমা মুক্তির পরেই কিন্তু দর্শক কিন্তু হলে ফিরতে শুরু করছে, এবং যদি ভালো মানের সিনেমা হয় তাহলে কিন্তু দর্শক হলে আসছে। দর্শক কেমন লেগেছে সিনেমা? সিনেমা অনেক হিট হয়েছে, অনেক শে হয়েছে, জি ভালো লেগেছে, সিনেমা দেশের সিনেমা ঠিক আছে, আন্দোলন, উইওয়ান জাস্টিস, ছাত্রদের আন্দোলন ঠিক আছে, সড়ক দুর্ঘটনা নিয়ে দেশের প্রতি ভালোবাসা আরও বেড়ে গেছে, বিবেচনা করা অবস্থা, এই জন্য দেশে এরা বর্তমান অবস্থা এরকম প্রেক্ষাপটে মিলে গেছে, এই জন্য ছবিটা অনেক পাওয়ারফুল হয়েছে। আচ্ছা এই সিনেমাটা যদি ওই সড়ক আন্দোলনের সময় মুক্তি পেত তাহলে কেমন হতো? আরো অনেক ভালো হতো, আরো ভালো হতো, আমাদের ছাত্র আন্দোলন আরো একটু সুবিধা হতো। আচ্ছা আমরা দেখেছি শান্ত খান যিনি নবাগত একজন হিরো, তার অভিনয় আসলে কেমন ছিল? নবাগত হিসাবে অবশ্যই অনেক ভালো হয়েছে, নতুন হিসাবে অনেক ভালো হয়েছে, সামনে আরো অনেক ছবি করে তার আরো ভালো হবে। আমরা দেখেছি সিনেমার কোন একটা সিনে সাকিব খানের একটা খুব উল্লেখযোগ্য ডায়লগ তিনি কপি করেছেন, এই বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে? ওটা তো ভালো করে বলতে পারি না, ওটা হয়তো চিন্তা করতে পারি নাই, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, জি প্রেক্ষাপটের সাথে মিলেছে, মানে আমাদের দেশের বর্তমান যে প্রেক্ষাপট চলতেছে ওর সাথে বা এই ছবির সাথে প্রেক্ষাপটের সাথে অনেক মিল রয়েছে। আচ্ছা আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে শ্রাবন্তী কিন্তু শান্ত খানের চেয়েতে মানে বয়সে অনেক বড়, সিনিয়র, তো এই যে সিনিয়র এবং জুনিয়রের যে রসায়নটা, এই রসায়নটা আসলে আপনারা কতটা উপভোগ করেছেন? রসায়নটা মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে,
রসেনটা আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক আছে, খারাপ না, ভালোই হয়েছে। একটু চাচার কাছ থেকে জানতে চাই, আঙ্কেল কেমন লেগেছে সিনেমা? সর্বশেষ নায়ক নায়িকার যে একটা মিল বন্ধন, সে মিলটা কি হয়েছে? না, মিলটা এটা হয় নাই। না না, আমি দেখেছি শান্ত খান নবাগত এবং শ্রাবন্তী অনেক সিনিয়র একজন অভিনেত্রী, মানে পাকা অভিনেত্রী যেটা বলা হয়, তেজি সিনিয়র এবং জুনিয়রের যে কমিউনিকেশন বা হচ্ছে তাদের যে রসায়ন, তাদের কেমিস্ট্রি আসলে কেমন ছিল? খুব ভালো। রোমান্স ভালো? তার জন্য অনেক কষ্ট লাগছে, এই জন্য আমরা ছবিটা আবার দেখতে চাই। অনেক কষ্ট লাগছে, কান্নাও আছে, কান্না আছে ভাই, কিন্তু পাই না, এমন কি বুকটা ফাটে যেতে পারি, বুঝছেন ভাই? হ্যাঁ, কিন্তু শান্তি অভিনয়টা ভালো লাগছে, যে করে বন্যের দিকে টান ছিল তার জন্য। আচ্ছা, সিনেমা আসলে সব সিনেমাই তো সিনেমা, চলচ্চিত্র মানে বাংলা চলচ্চিত্র মানে সেটা আমাদের চলচ্চিত্র, সেহেতু এই চলচ্চিত্রটা আপনার কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে, শান্তের বিক্ষোভ ছবিটা খুবই ভালো লেগেছে। আল্লাহ হাফিজ। দর্শক, এই ছিল হচ্ছে বিক্ষোভ সিনেমার রিভিউ। আসলে দর্শক মোটামুটি মোটামুটি দর্শক হয়েছিল, 300-350 দর্শক হয়েছিল। আচ্ছা, ছিলেন, কেমন ছিল? অনেক ভালো হয়েছে ছবিটা, চমৎকার, মজা পাইলাম দেখে, অনেক ভালো লাগছে আর কি। আপনার মানে ছবিটা যথেষ্ট হিট হয়েছে। এরপরে মানে আমরা প্রতি সপ্তাহে আইতেছি সিনেমা দেখার জন্য, মানে ছবিটা ভালো লাগছে, এর আগেও মানে অনেক ছবি দেখে গেছি। কোন বিষয়টার কারণে ভালো লেগেছে? এই যে আপনার লাস্টে দিয়ে যে সময় আপনার আন্দোলনটা, এটাও ভালো লাগছে। এরপরে রোমান্টিক, মানে বয়সে আপনার বড় হয়ে যায়, এটা নিয়ে আর কি ভালো লাগছে আর কি। শ্রাবন্তী বয়স বেশি, শান্তর বয়স কম, এই যে কম বেশি মেয়ে ছেলে মেয়ের একটা সম্পর্ক, এই সম্পর্কটা আসলে কেমন আনন্দ দিয়েছে? এটা অনেক ভালো লাগছে। এরকম সম্পর্ক করতে ইচ্ছা করে? না না, এরকম সম্পর্ক করার কোনো ইচ্ছা নাই। এই সংস্কৃতিতে আমরা আগুন জ্বালাইতে হবে। কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, যাক অনেক ভালো লাগছে এই ছবি দেখে। আমি প্রথম হলে আসছি, তো ছবি দেখে অনেক ভালো লাগছে। অমিত হাসান যখন শপথ করেছিল তখন এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। আসলে দেশের, আমাদের দেশ এরকম হওয়ার দরকার, প্রত্যেক মানুষের এরকম হওয়ার দরকার। শান্তর, শান্তর অভিনয়। আচ্ছা, আর কার অভিনয় ভালো লাগে? এই যে তারপর শ্রাবন্তী। আচ্ছা, শান্ত খান তো একেবারে একজন নবাগত নায়ক, হ্যাঁ, হয়তো তার কয়েকটা সিনেমা মুক্তি পেয়েছে, তো ওটিটিতে হলে মুক্তি পেয়েছে কিনা আমার জানা নেই, ওটিটিতে মুক্তি পেয়েছে। তো নবাগত একজন নায়ক হিসেবে আসলে কতটুকু ভালো করেছে? জাকস অনেক ভালো করেছে। শাকিব খানকে কি পাঙ্গা দেওয়ার মতো অভিনেতা সে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সিরিয়াসলি? হ্যাঁ, সিরিয়াস, মানে শাকিব খানকে পাঙ্গা দিতে পারবে? অবশ্যই পারবে, আগামীতে ভবিষ্যৎ। আচ্ছা, জি জি জি, ঠিক আছে। দর্শক, এই মুহূর্তে ছিলাম হচ্ছে মধুমিতাতে। আসলে আপনাদেরকে জানাচ্ছিলাম যে বাংলা চলচ্চিত্র একের পর এক মুক্তি পাচ্ছে, তার ধারাবাহিকতায় কিন্তু এই শুক্রবারে শাপলা মিডিয়ার ব্যানারে শান্ত খান অভিনীত এবং শ্রাবন্তী অভিনীত বিক্ষোভ সিনেমাটি মুক্তি পেয়েছে। আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই সিনেমাটি যে সন্ধ্যার শো মধুমিতাতে, সন্ধ্যার শোতে কেমন দর্শক হয়েছিল এবং দর্শকরা সিনেমা দেখার পরে কেমন মন্তব্য করেছে। আমরা আসলে মিশ্র মন্তব্য পেয়েছি, একচেটিয়া যে ভালো বা একচেটিয়া যে খারাপ এমনটা না। একটা সিনেমার ভালো খারাপ দিক সব কিছু থাকবে, 100% আউটপুট দেওয়া আসলে কারো পক্ষেই সম্ভব না। তবুও আমরা দেখেছি যে একটা মিশ্র প্রতিক্রিয়া, হ্যাঁ, কেউ ভালো বলেছে, কেউ খারাপ বলেছে, কেউ একটু আবার ওভার বলেছে। তো এইভাবেই বিক্ষোভ সিনেমাটি দর্শকরা দেখেছে এবং দর্শকরা, আমি চাই যে আরও সিনেমা দেখুক,
দর্শক আসুক, শনিবার আছে, রবিবার এক সপ্তাহে সিনেমাটি চলবে। আমি চাই যে প্রত্যেকটা হলে হাউসফুল হোক এবং বাংলা চলচ্চিত্র আবার সেই সোনালী দিনে ফিরে পাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিউজ এবিসি, মুজাহিদ।